আচ্ছা, অ্যালাইনমেন্ট টুলটার যে কাজ, অ্যালাইনমেন্টটা পাওয়া যাবে হলো উইন্ডো মেনুতে গেলে অ্যালাইনমেন্ট পাওয়া যাবে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা অ্যালাইনমেন্টটা শিখব। প্রথমে আগে দেখেন অ্যালাইনমেন্টটা কি হয়, আমি আপনাদের দেখাই, তারপরে আপনারা খাতায় লিখেন অথবা প্র্যাকটিস করেন। আমি ধরেন এরকম অনেকগুলো শেপ ড্র করলাম আমার কাজের প্রয়োজনে। আচ্ছা, আমরা যখন ডিজাইন করব আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। আমরা আসলে এবিসিডি শিখছি গত ক্লাস থেকে, সেই এবিসিডিগুলো আমাদের কাজে লাগবে। এটাকে বলা হয় ডিজাইনের প্রিন্সিপাল। হ্যাঁ, ডিজাইনের কিছু ক্রাইটেরিয়া আছে, বেসিক জিনিস আছে, যে জিনিসগুলো শিখলে আমাদের নেক্সট স্টেপে যদি দেখবেন প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে, সবসময় কাজে লাগছে। মনে করেন অনেকগুলো শেপ আপনি ড্র করেছেন, এই শেপগুলো আপনি চাচ্ছেন যে উপরের দিকে আমার সমান থাকার জন্যে, তাহলে যেটা করবেন ভার্টিক্যাল থেকে ধরে আপনি উপরে যদি টপ দিয়ে দেন, দেখেন টপের সমান হয়ে গেছে। যদি এটাকে আপনি সেন্টার করতে চান, যে সবগুলো এখন আমার সেন্টার অ্যালাইনমেন্ট থাকবে, আপনি সেন্টার করে দিতে পারেন। যদি বটমে চান, বটম হয়ে যাবে, তার মানে এটা হলো ভার্টিক্যাল কন্ডিশন। আর হরিজেন্টালে যদি সিলেক্ট থাকে, হরিজেন্টালও একই কন্ডিশন আছে। এরকম তিনটা অপশন আছে, আপনি হরিজেন্টালে লেফট করতে পারেন, সেন্টার করতে পারেন, রাইট করতে পারেন। তিনটা কন্ডিশন আছে, তাহলে তিনটা তিনটা টোটাল ছয়টা হলো। আর এটা কি প্র্যাকটিস করে নেবেন নাকি পরেরটা দেখাই নেব? খুব ইজি না বিষয়টা? ইজি আছে বিষয়গুলো। পরের যে অপশনগুলো আছে সেটা হলো ইকুয়াল ডিস্টেন্স। মনে করেন এখানে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো কিন্তু সমান নাই, কিন্তু গ্যাপগুলো আমি সমান করতে চাই। তাহলে দেখেন এই যে এখানে যে হরিজেন্টালি আছে, এটাতে ক্লিক করেন, গ্যাপগুলোকে সমান করে দেবে। আবার নিচের দিকে যদি করেন তাহলে ভার্টিক্যাল হবে, এখানে ক্লিক করলে ভার্টিক্যালি সমান করে দেবে। তার মানে এই কাজটা করছে হলো দুইটা ডিস্টেন্সকে ধরে। মনে করেন এখানে যে ডিস্টেন্স আছে, দুইটা দুইটা জায়গায় আছে, মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটাকে সে ইকুয়াল করে দিচ্ছে, সমান করে দিচ্ছে। এখন এই শেপগুলোর মাঝখানে যে ডিস্টেন্স আছে, আমি এটা স্পেসিফাই করতে চাই, মানে আমি নির্দিষ্ট করতে চাই। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, কর্নারে গিয়ে দেখেন তিনটা অপশন আছে। একটা হলো অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন মানে হলো যে টুলগুলো থাকবে, যে শেপগুলো থাকবে সেগুলো নিয়ে সে অ্যালাইনমেন্ট করবে। অ্যালাইন টু আর্টবোর্ড মানে হলো যে আর্টবোর্ডটা আছে সেটাতে ধরে অ্যালাইন করবে। আর অ্যালাইন টু কি অবজেক্ট, এটা শুধু অ্যাক্টিভ হবে তখনই যখন আপনি একটার বেশি সিলেক্ট করবেন। একটা যদি সিলেক্ট থাকে তখন সে কাজ করবে না, মিনিমাম দুইটা সিলেক্ট হলে অ্যালাইন টু কি অবজেক্টটা সিলেক্ট হবে, অ্যাক্টিভ হবে। দেন আপনি এটা যখন ক্লিক করবেন, এটা যখন সিলেক্ট করবেন, দেন যেটা হবে এই জিনিসটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এটা দেখেন ডিঅ্যাক্টিভেট আছে সবার। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এখানে লিখে দেন আপনি কত ডিস্টেন্স করতে চান। আপনি হয়তো 20 পয়েন্ট করতে চান, অথবা 15 পয়েন্ট করতে চান, অথবা 10 পয়েন্ট করতে চান, করে এন্টার করেন। এন্টার করার পরে আপনি এটা কি কিভাবে আছে, এটা হরিজেন্টাল না ভার্টিক্যাল? হরিজেন্টাল আছে, তাহলে হরিজেন্টালে আপনি ক্লিক করেন, দেখেন মাঝখানে সে সবগুলোর মাঝখানে 15 পিক্সেল করে দিয়েছে। আবার ভার্টিক্যালে যদি করতে চান একই অবস্থা হবে, ভার্টিক্যালে এটা সিলেক্ট করতে হবে, দেন আবার কি অবজেক্ট দিতে হবে যা আছে এটা দেখে এন্টার দিতে হবে, দেন ক্লিক করবেন, সে সেম ডিস্টেন্সে নিয়ে আসবে। তার মানে হলো আপনি যখন যে ডিস্টেন্স প্রয়োজন, আমি জাস্ট 15 দেখালাম, এটা এর মানে না যে 15ই থাকবে, আপনি যা লিখবেন সেই ডিস্টেন্সটাই সে তৈরি করে দিবে, প্রতিটার মাঝখানে ওই সমান ডিস্টেন্স করে দিবে। মনে করেন আমরা এরকম ডাবল শেপ নিয়ে কাজ করছি, কোনো কারণে হয়তো কাজ করতেই হতে পারে, কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতে হতে পারে, আমি হয়তো এখানে কর্নারটা কাটবো বা কোনো একটা কাজ করব, তখন দেখা যাচ্ছে প্রিসাইজ করলে আসলে একটার উপর একটা পড়ে আছে, তখন আমার হয়তো একটার সাথে একটা ডিস্টার্ব করতে পারে, আমি এটা কাটতে যেয়ে দেখালো নিচেটা কেটে গেছে। এই প্রবলেমগুলো যেন না হয় এই জন্য যেটা করতে হয়, একটা লক করে রাখা যায়, আমি নিচের অবজেক্টটাকে লক করে রাখতে চাই। লক করার কন্ডিশন হলো যেটাকে লক করবেন, কন্ডিশনগুলো আপনাদের একটু মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে, আমি যেটাই করি সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাবেন, অবজেক্ট মেনুতে যাওয়ার পরে দেখেন একটা অপশন আছে লক, লকের ডান পাশে আছে সিলেকশন, শর্টকাট হলো Ctrl 2। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কী হবে, সে লক হয়ে যাবে। এখন আপনি এটা নিয়ে যা কাজ করেন, প্রিসাইজ করেন, এখানে অন্য যাই করেন, হোয়াট এভার, তখন আর সে কোনো প্রবলেম তৈরি করবে না। ঠিক আছে, আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, যখন আপনার কাজ শেষ, যেগুলো করতে যাচ্ছেন শেষ করার পরে আপনি এটাকে আনলক করতে চান, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হলো আপনি যদি 10টা অবজেক্ট লক করেন, সে সবগুলোকে একসাথে আনলক করে দেবে, আপনাকে স্পেসিফিকভাবে আনলক করার কোনো অপশন দিবে না। তার মানে কি করতে হবে, আনলক অল দিতে হবে, অপশন Ctrl 2, এটা দিলে সবগুলোই আনলক হয়ে যাবে, লক করা, আনলক করা। যে যখন কাজ করছি তখন একাধিক জিনিস থাকতে পারে আমাদের, হয়তো কাজ করার জন্য, প্রিসাইজ কাজ করার জন্যে অনেক সময় কোনোটা কোনো ডিস্টার্ব করতে পারে, সেক্ষেত্রে যেটা আপনি হাইড করতে চান সেটা সিলেক্ট করতে হবে, অ্যাজ লাইক লকের মতোই
সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন, অবজেক্ট মেনুতে গিয়ে দেখেন হাইড আছে, তারপরে এখানে সিলেকশন আছে, তার মানে যেটা সিলেক্টেড আছে এটাকে সে হাইড করে দিবে, হাইড করে দিলে এখন কাজটা যেটা আপনি মডিফাই করেন যা যা করার পরে শেষ করার পরে মনে হয় যে এখন আমার আগেটা আনা দরকার, সেইখানে একই কন্ডিশন যে আপনি যখন হাইড করবেন তখন সিলেক্ট করে করে আপনি হাইড করবেন, কিন্তু শো করার সময় শো অল দিতে হবে, তার মানে সবগুলাই শো হয়ে যাবে। আমরা গ্রুপ আনগ্রুপ দেখব যে কিভাবে কাজ করে। এটা মোটামুটি একই রকম মানে হাইড করা আর লক করার মতো মোটামুটি, কিন্তু এখানে একটু ডিফারেন্সিয়াল আছে। এখানে হলো যে যে অবজেক্টগুলো আপনি গ্রুপ করতে চান সেগুলোকে ধরবেন পুরোটা, যেমন আমি গ্রুপটাকে সিলেক্ট করতে চাই, এখানে অনেকগুলো অবজেক্ট আছে সবগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মনে হলো যে পুরোটাকে আমি একটা গ্রুপ করে রাখতে চাই। গ্রুপ করে রাখলে কী সুবিধা আমি একটু দেখাচ্ছি। গ্রুপ করার জন্য কন্ডিশন হলো আপনি অবজেক্ট মেনুতে যাবেন, এখানে যাওয়ার পরে শুরুতে দেখেন কন্ট্রোল জি, এই যে কন্ট্রোল জি, এটা গ্রুপ হয়ে যাবে, এখন এটা একটা হয়ে গেছে। এখন ডিসিলেক্ট করে যদি আপনি একটা কর্নারে ক্লিক করেন দেখেন পুরো গ্রুপটাই সিলেক্ট হচ্ছে, ডিসিলেক্ট করে একটা কর্নারে ক্লিক করে পুরোটাই সিলেক্ট হচ্ছে। এটাকে যদি আপনি রিসাইজ করতে চান, আমরা রিসাইজ করা শিখেছি না, এই যে দেখেন তখন পুরোটা একসাথে ধরে কিন্তু রিসাইজ হয়ে যাচ্ছে। ইভেন আপনি যে কোনো উল্টাপাল্টা শেপ বানান সে পুরোটা ধরেই কিন্তু হচ্ছে, বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, এখানে আনগ্রুপ যদি করতে চান, আনগ্রুপ করার কন্ডিশনটা একটু ডিফারেন্ট। নর্মালি হাইড করা আর হলো লক করার যে বিষয়টা হয়, যতগুলো আপনি হাইড করেন সবগুলোই চলে আসে, যতগুলো আপনি লক করেন সবগুলো আনলক হয়ে যায়। এখানে ডিফারেন্ট হলো যে গ্রুপটাকে আপনি আনগ্রুপ করতে চান শুধু ওইটাকে সিলেক্ট করতে হবে, ওইটা সিলেক্ট অবস্থায় অবজেক্ট মেনুতে যখন যাবেন গ্রুপের পরেই দেখবেন আনগ্রুপ আছে, তখন আনগ্রুপে ক্লিক করবেন, আনগ্রুপে ক্লিক করলে সেটা আবার আনগ্রুপ হয়ে যাবে। কিন্তু আনগ্রুপ করার একটা কন্ডিশন আছে, কন্ডিশন হলো আপনি যখন গ্রুপ থেকে কোনো একটা জিনিস গ্রুপ করবেন, গ্রুপ করার পরে আনগ্রুপ করলেন, আনগ্রুপ করে ক্লিক করলে কিন্তু যাবে না, আনগ্রুপ করার পরে প্রথমে যে কাজটা করতে হবে বাহিরে একটা ক্লিক করতে হবে, মানে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার পরে যখন সিলেক্ট করবেন তখন সিঙ্গেল সিঙ্গেল সরাতে পারবেন, আদারওয়াইজ সিঙ্গেল সিঙ্গেল সরবে না। অ্যারেঞ্জমেন্ট মানে হলো যে আমরা এখানে মনে করেন বাংলাদেশের ফ্ল্যাগ তো আঁকতে পারেন সবাই, তাই না? মনে করেন আমি বাংলাদেশের ফ্ল্যাগ আঁকার জন্য শুরু করলাম, শুরু করার পরে এটা ছিল রেড, আঁকলাম রেড, তারপরে একটা নিলাম হলো এরকম নিয়ে একটা নিলাম সবুজ। আচ্ছা, এখন সমস্যাটা কি হলো বলেন তো, পিছনে পড়ে গেছে। তাহলে অ্যারেঞ্জমেন্ট যদি আমরা না শিখি তাহলে আসলে এটা ঠিক করা যাবে না, এটাকে পিছনে পাঠাতে হবে, লালটাকে উপরে আনতে হবে। আচ্ছা, এই জন্য যেটা করতে হবে আমাদের টেকনিকটা শিখতে হবে, আমরা যে অবজেক্টটাকে পিছনে পাঠাবো বা সামনে আনবো সেটা কিছু শর্টকাট আছে, কিছু রাইট বাটন দিয়ে কাজ হয়। মনে করেন এটা সবার উপরে আছে, এটার উপরে যদি এটা সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করে আপনি অ্যারেঞ্জ পাবেন। অ্যারেঞ্জে যাওয়ার পরে দেখেন চারটা অপশন আছে, একটা হলো ব্যাকওয়ার্ড, মানে হলো কি একটা স্টেপ নিচে যাবে, আর একটা হলো সেন্ট টু ব্যাক, মানে হলো সবার নিচে যাবে। ব্যাকওয়ার্ড যদি দিই দেখেন সে ব্লুটা নিচে গেছে, আমি যদি আবার ব্যাকওয়ার্ড দিই হ্যাঁ সে আরেকটা নিচে যাবে, আর সেন্ট টু ব্যাক যদি দিই সবার নিচে চলে যাবে। আবার হলো এটাকে সিলেক্ট করে যদি আমি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে একটা স্টেপ উপরে উঠবে, আর যদি এখান থেকে ব্রিং টু ফ্রন্ট দেই তাহলে সবার উপরে উঠবে। আচ্ছা, এরকম যদি হয় প্রথমে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে এরকম টান দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে দেখে নেবেন এটা কোথায় আছে, পিছনের দিকে আছে। সেক্ষেত্রে যেটা করতে হবে কিবোর্ডে কন্ট্রোল চাপতে হবে, আপনি সিলেকশন টুলে থাকা অবস্থায় ফার্স্ট কন্ডিশন হলো এই যে ব্ল্যাক টুলটায় থাকবেন, ব্ল্যাক টুলটা থাকা অবস্থায় কিবোর্ডে যদি কন্ট্রোল চাপেন দেখবেন সাদা টুল হয়ে গেছে, এবং সাথে যে একটা কালো সাইন আছে, কালো সাইনটা আসছে বেসিক্যালি যে কোনো অবজেক্টের উপরে গেলে। সিম্পলি একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা অ্যারো চিহ্ন চলে আসছে পাশে, দেখছেন কিবোর্ডের সাথে একটা মানে মাউসের সাথে একটা অ্যারো চিহ্ন আসছে। এখন আপনার তো মনে আছে এই এরিয়াটাতেই সেটা আছে, তাহলে এখন একটা ক্লিক করেন দেখেন এখন নিচেটা সিলেক্ট হয়েছে, এটাকে আপনি উপরে নিয়ে আসতে পারেন। বুঝতে পারিনি মনে হয় বিষয়টা, প্রথমে যেটা করতে হবে দুইটাকে আগে সিলেক্ট করতে হবে, দুইটাকে সিলেক্ট করে আপনি বুঝে নেবেন যে সেকেন্ডটা কোথায় আছে, পিছনে কোনটা আছে। আচ্ছা, আপনি বুঝলেন যে এটা মাঝামাঝি জায়গায় আছে, এখন কি করবেন, ডিসিলেক্ট করবেন, কোনো কিছু সিলেক্ট অবস্থায় থাকবে না। এই অবস্থায় আপনি কোন টুলে থাকবেন, ব্ল্যাক যে টুলটা আছে সিলেকশন টুলটায় থাকবেন। এটা থাকা অবস্থায় আপনি কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করবেন, প্রেস করে উপরে যে অবজেক্টটা থাকবে সেটাতে একটা সিঙ্গেল ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করলে একটা অ্যারো সাইন চলে আসবে,
মাউসটা ছাড়বেন না, ছাড়লে কিন্তু সে চলে যাবে। দেখছেন আমি কন্ট্রোল কি ছেড়ে দিছে, চলে গেছে। কন্ট্রোল কিটা কন্টিনিউ ধরে রাখতে হবে। রাখার পরে আপনি যখন নাকি বুঝবেন যে এখানে আছে সেকেন্ডটা, আপনি ঠিক ওইভাবে একটা ক্লিক করেন, তাহলে নিচের যেটা থাকবে সেটা সিলেক্ট হবে। এরকম যতগুলো থাকবে সবগুলোই কাজ করবে। মনে করেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, আমি কন্ট্রোল প্রেস করে প্রথমে এটা ক্লিক করলাম। আপনি যদি খেয়াল করে দেখবেন যে সেকেন্ড ক্লিক আমার ব্লুটা সিলেক্ট হচ্ছে, থার্ড ক্লিকে পরেরটা সিলেক্ট হচ্ছে, তারপরে গ্রিনটা, তারপরে ইয়েলোটা। আমি কিন্তু ক্লিক একই জায়গায় করছি, তার মানে একই জায়গায় সবগুলো জিনিস কিন্তু থাকতে হবে। যদি এরকম হয় যে একটা জিনিস নাই, অনেকে চিন্তা করে যে এটা রেডটা তো এখানে আছে, এখন আমি এখানে ক্লিক করলাম সবগুলো সিলেক্ট হচ্ছে কিন্তু রেডটা হচ্ছে না, কারণ রেডটা তো আমার ক্লিকের মধ্যে নাই, তাহলে হবে কেমন করে? কাজে এই ভুলটা করবেন না। কন্ডিশনটা হলো এটা নিচে থাকতে হবে, একই জায়গায় থাকতে হবে, তখনই সে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। হ্যাঁ, কন্ট্রোল কিটা ছাড়া যাবে না, কন্ট্রোল কিটা ধরেই রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো ড্রয়িং এইড। ড্রয়িং এইডের মধ্যে যেটা পড়ে রুলার, এমএস ওয়ার্ডে যেমন রুলার আছে না, এমএস ওয়ার্ড যারা ইউজ করেছেন এখানে রুলার আছে। রুলার আনার জন্য একটা শর্টকাট আছে এমএস ওয়ার্ডে, কি বলেন তো? এমএস ওয়ার্ডের শর্টকাটটা কি? কন্ট্রোলার। এখানে কন্ট্রোলার, এই দেখেন, যদি না পান ভিউ মেনুতে যাবেন, রুলারে যাবেন, শো রুলার আছে, কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে যে রুলার চলে আসছে, রুলার থেকে যেটা করা যায় গাইড তৈরি করা যায়। এমএস ওয়ার্ডে হয়তো গাইডটা তৈরি করা যায় না, এখানে গাইড তৈরি করা যায়। গাইড তৈরি করার জন্য কন্ডিশন হলো আপনার যে রুলারের জায়গাটুকু আছে, এই বাম পাশে দেখতে পাচ্ছেন, ডানে উপরে, বামে আর উপরে আছে, এই রুলারের মাঝখানে যে জায়গাটা আছে, দেখেন আমার মাউসটা যদি অন্য কালারও থাকে, এখানে গেলে না চেঞ্জ হচ্ছে না, একই রকম থাকছে। আচ্ছা, এই মাঝখানে যখন যাবেন, এই রুলারের মাঝখান থেকে একটা ক্লিক করে ড্র্যাগ করে এরকম একটা লাইন নিয়ে আসতে পারেন, উপর থেকে ক্লিক করে এরকম ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। তার মানে আমি যদি উপর থেকে আর বাম পাশ থেকে পারি, তাহলে আমার সব রকমের এরকম গাইড তৈরি করা সম্ভব। গাইড রিমুভ করতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন, দুইটা অপশন আছে। গাইডগুলোকে হাইড করে রাখা যায় অথবা রিমুভ করা যায়। রিমুভ করার জন্য কন্ডিশন হলো এটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য যদি খালি জায়গায়, খালি কোনো অবজেক্ট ছাড়া খালি জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখবেন লক গাইডের বাম পাশে একটা টিক মার্ক আছে। এই টিক মার্কটা মেইন হলো যেটা লক অবস্থায় আছে, ঠিক আছে? যদি আপনি একবার টিক উঠায় দেন, ক্লিক করেন, টিক মার্ক উঠে যাবে। এখন যদি আপনি এরকম টান দিয়ে সিলেক্ট করেন অথবা ক্লিক করে সিলেক্ট করেন, তাহলে সে সিলেক্ট হবে। সিলেক্ট হলে আপনি এগুলাকে মুছে ফেলতে পারবেন, জাস্ট ব্যাক স্পেস প্রেস করলে সে মুছে যাবে। আবার যদি আপনি লক করতে চান, লক করে রাখবেন। এখন কখনো এরকম হতে পারে যে আপনি গাইড ড্র করলেন, গাইড ড্র করার পরে কোনো একটা প্রয়োজনে হলো আপনার কিছু সময়ের জন্য আপনি এটাকে হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, ভিউ মেনুতে যেতে হবে। যাওয়ার পরে দেখেন গাইড আছে এখানে, গাইডস থেকে এখানে একটা কন্ট্রোল সেমিকোলন, এটা যদি প্রেস করেন তাহলে হাইড হবে, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে শো হবে। কিবোর্ডে কন্ট্রোল সেমিকোলন দিলে হাইড শো দুইটার কাজ করবে। স্মার্ট গাইডের সুবিধা অসুবিধাটা হলো, স্পেশালি সুবিধাটা হলো, মনে করেন আপনি একটা শেপ ড্র করেছেন চারকোনা, তার মাঝখানে আপনি একটা রেডিয়াস দিতে চান, সেক্ষেত্রে যখন নিয়ে যান দেখেন আপনাকে কিন্তু সে একটা সাজেস্ট করছে, মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিফারেন্ট কালার, তার মানে সে আপনাকে সাজেস্ট করছে যে এটা কিন্তু এখন সেন্টার বরাবর তুমি যাচ্ছ, যে এটা সেন্টার, হ্যাঁ, এবং এটা ইন্টারসেক্ট, মানে এই জায়গাটা একদম পারফেক্ট সেন্টারে আছে। ইভেন আপনি যখন সাইডে যাবেন তখনও সে ইন্ডিকেট করছে, যখনই কোনো জিনিস নিয়ে যাবেন সে হয়তো কাছাকাছি গেলেও দেখেন আপনাকে ইন্ডিকেট করছে এটা কিন্তু এই বরাবর, সেন্টারটা এই বরাবর আছে, অথবা বটমটা এই বরাবর আছে, কোন পজিশনটা কীরকম আছে সে আপনাকে কিছু গাইড করছে। এটা হয়তো আপনার কাজের জন্য সুবিধা কিছুটা। এখন বটমে দেখেন একটা লাইন চলে আসছে, লাইনটা বটম বরাবর আছে, তার মানে যখনই আপনি কোনো জিনিস মুভ করবেন সে আপনাকে কিছু সাজেস্ট করছে, ওই সাজেশনগুলোর কারণে আপনি কিছুটা বেনিফিটেড হবেন। এটাই স্মার্ট গাইড। আরও কিছু টুকটাক হেল্প আছে যেগুলো আপনাকে করে, স্পেশালি মানে অ্যারেঞ্জমেন্ট করার জন্যে, কোনো জিনিস ইজি মুভ করার জন্যে, কোনো জিনিস ড্র করার জন্যে। আমরা আরও দেখবো ডে বাই ডে, আমরা যখন নাকি বিভিন্ন জিনিস ড্র করা শিখবো তখন দেখবেন যে আপনাকে স্মার্ট গাইড কীভাবে হেল্প করে। তো ইনিশিয়ালি এটাই মনে রাখেন যে স্মার্ট গাইড যেটা করে আপনাকে কিছু সাজেস্টেড অপশন দেখায় যে এটা তুমি করতে পারো, কারণ আপনি জানেন না আসলে এটা সেন্টার পয়েন্ট আছে কি না, আপনাকে সে বলে দিচ্ছে এটা সেন্টার পয়েন্ট, তুমি এখানে ছেড়ে দাও তাহলে সেন্টার বরাবর থাকবে।
স্মার্ট গাইডকে যদি আপনি অফ করতে চান বা অন করতে চান, এটা শর্টকাট হলো কন্ট্রোল ইউ। যে এখানে স্মার্ট গাইড আছে, আপনি যদি অফ করে দেন তখন আর আপনাকে সে কোনো সাজেস্টেড দেখাবে না। দেখেন, জুম ইন জুম আউটের সবচেয়ে ইজিয়েস্ট এবং শর্টকাট সহজ হলো কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। কিবোর্ডে যখন কন্ট্রোল প্লাস দেবেন জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দেবেন জুম আউট হবে। তাহলে জুম ইন জুম আউট এটা সবচেয়ে ইজিয়েস্ট। কিন্তু আরও কিছু টেকনিক আছে আপনি জুম ইন জুম আউট করার। সেটা একটা টুল আছে বাম পাশে, জুম টুল বলে এটাকে। এই জুম টুল দিয়ে আপনি যখন ক্লিক করবেন সে জুম ইন করবে। কিন্তু জুম আউট করার জন্য অপশন হলো এই টুলটা সিলেক্ট অবস্থায় যদি আপনি কিবোর্ডে অল্ট কি প্রেস করেন তাহলে জুম আউট হবে। নর্মালি ক্লিক করলে এটা জুম ইন হবে আর এটা দিলে জুম আউট হবে। দেখেন, টাইপ টুল বাদ দিয়ে, টাইপ টুলে যাবেন না আপনারা। হ্যাঁ, টাইপ টুলে যখন থাকবেন, আমরা টাইপ টুল শিখবো তো এক সময়, তখন মনে রাখবেন টাইপ টুলে থাকলে কাজটা করবে না। টাইপ টুল ছাড়া যে কোনো টুলে থাকেন আপনি, জুম টুলের একটা শর্টকাট আছে যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি শর্টকাট দিয়ে জুম টুলটা পেতে পারেন। সেটা হলো কন্ট্রোল এবং স্পেস বার, দুইটা যদি আপনি প্রেস করেন। মনে করেন আমি এই শেপ টুল ড্র করা আছে, এটা কি হয়, শেপ টুল ড্র করে, তাই না? এই টুলটা আমি এখন আছি, এই অবস্থায় যদি কন্ট্রোল এবং স্পেস বার চাপি, দেখেন আমার মাউসটা কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কি হচ্ছে, জুম টুল হয়ে যাচ্ছে। এখন ক্লিক করলে সে প্লাস হচ্ছে। মাইনাস করার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল অল্ট স্পেস বার তিনটা চাপতে হবে। তাহলে শর্টকাটটা হলো কন্ট্রোল এবং স্পেস বার দুইটা চাপলে প্লাস হবে, সাথে আমি অল্ট চাপবো তখন মাইনাস হবে। শিখবো যে আমরা নির্দিষ্ট করে, মনে করেন আমার এই যে এখানে যে ইলিপসটা আছে শুধু এইটুকু আমি জুম করতে চাই, তাহলে আমি জুম টুল দিয়ে করতে পারি, এই টুলটা দিয়ে করতে পারি, অথবা অথবা কন্ট্রোল স্পেস বার চেপে আমরা শেপ ড্র করি না। শেপ ড্র করার কন্ডিশনটা কি, শেপ ড্র করার কন্ডিশন হলো ক্লিক করে ড্র্যাগ করি। তাইলে আমরা যেটা করব, প্ল্যান করব যে আমার এই যে শেপটা আছে, ইলিপসটা আছে, আমি এটা উপরে একটা শেপ ড্র করব। আমার এখানে একটা স্পেশাল, মনে করেন এই জিনিসটা আমরা জুম ইন করবো, স্পেসিফিক আমার এইটুকু জুম করা দরকার, বাকিটুকু আমি করতে চাই না। তাহলে কন্ট্রোল স্পেস বার চাপলে যখন আমার এই টুলটা আসছে, মোট কথা এই টুলটা থাকলেই হবে, কিভাবে আসলো সেটা বড় বিষয় না। থাকা অবস্থায় আমরা যেমন শেপ ড্র করি ঠিক এরকমভাবে, দেখেন ড্র করলাম একটা শেপে, তার উপরে কোন টুল দিয়ে ড্র করেছে, জুম টুল দিয়ে। এখন যদি আমি ডান হাতটা ছেড়ে দিই তাহলে দেখেন ঠিক ওইটুকু জায়গায় জুম আউট, জুম হয়েছে, জুম ইন হয়ে ওইটাই আমার ফ্রন্টে আসছে। ক্লিয়ার বিষয়টা? প্যান অ্যারাউন্ড হলো, মনে করেন কখনো এরকম হতে পারে আপনি জুম করে কাজ করছেন, দরকার হতেই পারে, জুম করে যখন কাজ করবেন আমার হয়তো এরকম এদিক সেদিক দেখতে হতে পারে, যে জুম করে আমি দেখছি যে এটার অবস্থা কী রকম আছে, তাই না? এটাকে বলে প্যান অ্যারাউন্ড। এটার জন্য দেখেন আমার মাউসটা কিন্তু কি হয়েছে, হাত হয়ে গেছে। ক্লিক করে টান দিলে সে সরছে, ক্লিক করে টান দিতে হবে, দেখেন ক্লিক করছি মনে হচ্ছে এরকম করে ধরছে, তাই না? তারপরে সে সরাচ্ছে। এটার জন্য কন্ডিশন হলো স্পেস বার, কিবোর্ডে শুধু স্পেস বার যখন প্রেস করবো যে কোনো টুলে থাকা অবস্থায় টাইপ টুল ছাড়া, এটাতে এই কন্ডিশন, টাইপ টুল ছাড়া যে কোনো টুলে থাকা অবস্থায় আমি স্পেস বার প্রেস করলেই হ্যান্ড টুল চলে আসবে। হ্যান্ড টুল থাকা অবস্থায় আপনি এরকম করে সরাতে পারবেন। হ্যাঁ, আপনার জুম অবস্থায় আপনি চারিদিকে দেখতে চান তখন হলো এই ওয়েটা। এই কাজটা ডিফারেন্ট ওয়েতে করা যায়, সেটা হলো নেভিগেটর। এই যে নেভিগেটর আছে উইন্ডো মেনুতে, এখানে গেলেও আপনি এই নেভিগেটরে দেখতে পাবেন অপশন আছে, এখানে ধরে আপনি জুম অবস্থায় সরাতে পারবেন। তার মানে দুইটা অপশনে আপনি একই কাজ, সেম কাজ করতে পারেন। ফিট টু স্ক্রিন হলো যে আপনি এরকম জুম করে দেখছেন, অথবা পেজটা অনেক বড় আছে, অনেকগুলো আইটেম নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে কী করবেন, পুরো স্ক্রিনটা অ্যাট এ টাইম দেখতে চান। অ্যাট এ টাইম দেখতে হলে ফিট টু স্ক্রিনের কোনো অল্টার নাই। ফিট টু স্ক্রিনের শর্টকাট কিটাও দেওয়া আছে মনে হয়, কন্ট্রোল জিরো ও না, ওর সাইজ এরকম হয় না, ওটা একটু গোল হয়, এটা একটু লম্বা আছে, ডিম্বাকৃতি, কন্ট্রোল জিরো যদি দেন পুরোটা ফিট ইন স্ক্রিন হবে। হ্যাঁ, অথবা ভিউ মেনুতে গেলে আপনারা এখানে দেখেন এটা নামটা ওরা চেঞ্জ করেছে, ফিট আর্টবোর্ড ইন উইন্ডো দিয়েছে। ভাষণ অনেক কিছু চেঞ্জ করে টুকটাক নাম টামগুলো ওরা রিনেম করে, তো এখানে সেটা করেছে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো। আন্ডো আমরা সবাই জানি, তাই না? কন্ট্রোল জেড দিলে আন্ডো হয়, এটা মনে হয় সব সফটওয়্যারই হয়, তাই না? কন্ট্রোল জেড। হ্যাঁ, এখানে লিমিট আছে, এটার একটা লিমিট আছে, এখানে 250 সম্ভবত একটা লিমিট আছে। আবার এখানে রিডিউ হয়, কোনো জিনিস আপনি আন্ডো করলেন, মনে করেন আমি এটাকে এখানে সরিয়ে এখানে নিয়ে আসলাম, তাহলে আন্ডু দিলে কী হবে, সে আগের জায়গায় চলে আসবে। এখানে আরেকটা অপশন আছে রিডু,
রিডু দিলে কি হবে, যে জায়গায় মুভ করে নিয়েছিলাম সেই জায়গাটায় আবার যাবে। তাহলে এখানে অপশন আছে আনডু এবং রিডু, দুইটার অপশন আছে। আনডু সম্ভবত 250 পাওয়ার পর্যন্ত যায়, এটার এক্স্যাক্টলি কোনো সেটিং আমি দেখি নাই ইলাস্ট্রেটরে। ফটোশপে আবার 1000 বন্ধ করা যায়। আচ্ছা, তারপরে আসে সিলেক্ট অল, এটা তো আমরা গত ক্লাসে দেখেছিলাম, কন্ট্রোল এ দিলে সিলেক্ট অল, কপি হলো কন্ট্রোল সি, এটা এমএস ওয়ার্ডের কাজ, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, কন্ট্রোল এক্স দিলে কাট হয়, এগুলো দেখার দরকার আছে, পড়া উচিত। আচ্ছা, তারপর যেটা দেখবো চেঞ্জ স্ক্রিন মোড, চেঞ্জ স্ক্রিন মোড দিলে কি হয়, আপনারা স্ক্রিনের দিকে শুধু তাকিয়ে থাকেন তাহলে দেখবেন যে চেঞ্জেসটা কি হয়। এটা হলো স্ট্যান্ডার্ড ভিউ, এটা হলো মেনু উইথ ফুল স্ক্রিন, এটা হলো উইদাউট মেনু ফুল স্ক্রিন। আবার যদি প্রেস করি আসবে হলো স্ট্যান্ডার্ড মোড। এই মোডগুলো চেঞ্জ করার জন্য একটা কিবোর্ড শর্টকাট আছে যেটা আপনারা মনে রাখলে খুব ভালো হবে। কারণ হলো আপনি যখন কোনো একটা জিনিস দেখাচ্ছেন কাউকে, তখন আপনি যেটা করতে পারেন ফুল স্ক্রিন মোডে গিয়ে আপনি এরকম করে দেখাতে পারেন যে আপনি এরকম কাজটা করেছেন, তাই না? তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম শার্প দেখা যাচ্ছে, কোনো কিছু নাই, হ্যাসেল নাই, ঝামেলা ফ্রি। তাহলে এখন এই অবস্থায় যদি আপনি ফিরে আসতে না পারেন তাহলে বিপদ না, ফিরে আসতে জানতে হবে। ফিরে আসার জন্য একটা শর্টকাট আছে কিবোর্ড, মানে এই সাইকেলিংটা করার জন্য একটা শর্টকাট আছে, শুধু এফ, এফ মানে ফুল স্ক্রিন, এই ফুল স্ক্রিন মোডটা শুধু এফ দিয়ে সাইকেল করতে থাকে। এফ যদি আপনি চাপেন ফুল স্ক্রিন আসবে, আবার এফ চাপলে উইদাউট মেনু ফুল স্ক্রিন আসবে, আবার এফ চাপলে স্ট্যান্ডার্ড মেনু আসবে। যদি কারো আলসামি মনে হয় বাম হাতটা ইউজ করবেন না, তাহলে কি করবেন, বাম পাশে এই টুলের নিচে দেখেন, সবগুলো টুলের নিচে একটা অপশন আছে চেঞ্জ মোড, এখানে যদি আপনি ক্লিক করেন, রাইট ক্লিক না লেফট ক্লিক করেন, তাহলে তিনটে অপশন দেখতে পাবেন, যেটাতে চান আপনি সেটাতে যেতে পারেন। একটু যদি তাকান আপনার স্ক্রিনের দিকে, এটা হলো মনে করেন টুল নিয়ে কাজ করেছেন, কখনো কখনো এরকম হয় আপনি যখন কাজ করবেন, আজকে কিছু কাজ আমরা শিখবো, তখন দেখা যাবে ডান পাশের জিনিসগুলো একদম প্রয়োজন নেই, এই যে ডান পাশের আইটেমগুলো আছে না, একদম প্রয়োজন হচ্ছে না, আপনি চাইলে এটাকে হাইড করে দিতে পারেন। অথবা কোনো একটা ইন্ডিভিজুয়াল জিনিস আপনি যখন শর্টকাট মুখস্থ করে ফেলবেন, টুলের নামগুলো মুখস্থ হয়ে যাবে, টুলের শর্টকাটগুলো শিখে ফেলবেন, তখন মনে হবে যে আসলে টুলগুলোও প্রয়োজন নেই, আমার কাজের এরিয়াটা বেশি দরকার, ডিসপ্লের জায়গাটা বেশি প্রয়োজন হয়। এই জায়গাটা বাড়ানোর জন্য কিবোর্ডে যদি ট্যাব কি আছে এটা প্রেস করেন, তাহলে সবগুলো হাইড হয়ে যাবে, আবার যদি প্রেস করেন সবগুলো চলে আসবে। কখনো মনে হয় না বাম পাশে টুলবারটা আমার সবসময় দরকার, শুধু ডান পাশেটা না হলে চলে, তাহলে শিফট প্রেস করে যদি ট্যাব দেন ডান পাশেটা চলে যাবে, আবার শিফট প্রেস করে ট্যাব দেন আবার চলে আসবে, এটাকে বলা হয় সলো ক্যানভাস। ভিউ মেনুতে গেলে আউটলাইন আছে, আউটলাইনে কি হচ্ছে শুধু লাইনগুলো দেখাচ্ছে, এটাকে বলা হয় আউটলাইন মোড। এখন আউটলাইনের সুবিধা হলো কি, আপনি খুব প্রিসাইজ দিয়ে মাথায় এনে বসাতে চান একদম পারফেক্টলি বসবে, কিন্তু যদি আপনি গ্রাফিক্স ভিউতে করতে চান হয়তো 100% এসে বসানোটা খুব টাফ হবে, হয়তো মিলবে না, হ্যাঁ মিলানো যাবে না, কাছাকাছি মিলতেছে এরকম নাও মিলতে পারে, একটু প্রবলেম করতে পারে, হ্যাঁ সেই ক্ষেত্রে বেটার হলো আপনারা আউটলাইন মোডে যাবেন। আউটলাইন মোডের শর্টকাট হলো কন্ট্রোল ওয়াই, একবার দিলে সে আউটলাইন মোডে যাবে, আরেকবার দিলে সে প্রিমিয়াম মোডে যাবে। আউটলাইন দিয়ে আপনি এটা কাছাকাছি এনে যত ম্যাক্সিমাম সম্ভব জুম করতে পারেন, জুম করে এনে দেন এটাকে মিলাতে পারেন, প্রিসাইজ দিয়ে এখন মিলেছে, যখন মিলে যাবে তখন আপনি আউটলাইনে চলে যাবেন। আর আমরা যখন কাজ করতাম তখন বিষয়টা এরকম ছিল যে আমরা এখানে অন্ধকারে কাজ করতাম, অন্ধকার বলতে এরকম, আউটলাইনের টোটাল কাজ শেষ করে প্রিভিউ দেখতাম যে আচ্ছা কী হলো, কী করলাম, এতক্ষণ যে কোনো শেপকে গাইড বানানো যায়, এখানে যতগুলো শেপ ড্র করা যায়, মোট কথা পেন্টুল দিয়ে যত শেপ ড্র করা যায়, যত শেপ আছে ইলাস্ট্রেটরে সবগুলোকে গাইড বানানো যায়। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেবো, রেক্ট্যাঙ্গেলটাকে গাইড বানাবো, এই যে রেক্ট্যাঙ্গেল নিয়েছি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে মনে হলো যে এটা আমার গাইড করা দরকার, রাইট বাটন যদি ক্লিক করি আমি এখানে দেখেন একটা অপশন পাবেন মেক গাইড, তাহলে এটা কীভাবে গাইড হয়ে যাবে। হ্যাঁ, যদি লক অবস্থায় থাকে এটা কি আর সরানো যাবে, গাইড আমরা শিখেছি না আজকে, মনে আছে সবার? আচ্ছা, এটা আর একটু ভালো করে শিখেন, কারণ আমাদের এটা কাজে লাগবে। গাইড বানানোর অনেকগুলো তরিকা আছে, তরিকা মানে ওয়ে আর কি, তো সেই ওয়েটা আপনাকে শিখতে হবে। একটা ওয়ে শিখলাম আমরা রাইট বাটন ক্লিক করে, কখনো কখনো আপনি পাবেন যে রাইট বাটন ক্লিক করে মেক গাইড পাবেন না, তখন আপনি কি করবেন, তখন একটা শর্টকাট আছে, আপনি শর্টকাটটা শিখতে পারেন, অথবা মেনু থেকে আপনি কাজটা করতে পারেন। মেনু হলো ভিউ মেনুতে যাবেন, তারপরে যাবেন হলো গাইড, এখানে গিয়ে দেখেন মেক গাইড আছে, আবার শর্টকাটও আছে, কি আছে কন্ট্রোল ফাইভ, শর্টকাটটা কি কন্ট্রোল ফাইভ, তাহলে এটা মনে রাখতে পারলে ভালো, যদি মনে না থাকে তাহলে দুইটা মনে রাখবেন,
একটা হলো রাইট বাটন ক্লিক করে, অনেক সময় আমরা আজকেই একটা জায়গায় একটা কাজ করব, তারপরে দেখবেন যে রাইট বাটন ক্লিক করে মেইন গেট পাচ্ছেন না, তখন কন্ট্রোল ফাইভটা মনে রাখাটা বেস্ট, আদারওয়াইজ এখানে এসে সিলেক্ট করে মেইন গেট বানাবেন। তাহলে গাইডটা বানানোর পরে আমরা এটাকে হাইড করতে পারি, শো করতে পারি, লক করতে পারি, আনলক করতে পারি। এখন এটা লক অবস্থায় আছে, এখানে ক্লিক করলে এখন আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে আমরা কি করতে পারবো, আনলক হয়ে গেলে আমরা যদি আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই যে এই অবস্থায় শেপটা ছিল, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলে দেখবেন রিলিজ গাইড বলে একটা কথা আছে। রিলিজ গাইড করতে হলে কন্ডিশনাল আনলক থাকতে হবে এবং গাইডটা সিলেক্ট থাকতে হবে, কারণ আনলক না করলে তো আমি সিলেক্টই করতে পারবো না, কাজে সিলেক্ট করতে হলে আমাকে আনলক করতেই হবে, দেন আমি রিলিজ গাইড এখানে পাবো, অথবা এখানেও ভিউ মেনুতে গিয়ে গাইড থেকে রিলিজ গাইড পাবো, অথবা শর্টকাটও আছে, কন্ট্রোল ফাইভ দিয়ে আমরা মেক গাইড করেছি, অপশন কন্ট্রোল ফাইভ দিয়ে আমরা রিলিজ গাইড করতে পারবো। ঠিক আমি যেভাবে বলবো দয়া করে ঠিক ওরকম করবেন। প্রথমে এই পেন টুলের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এই টুলগুলো দেখাবে, ছোট একটা পপ আপ আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে এটা বের হয়ে আসবে। সাব টুলগুলো কয়টা টুল আছে, সাব টুল আছে চারটা, চারটা সাব টুল সবাই বের করে রাখবেন, এরকম না যে আপনি মাস্টারি করবেন এখানে যে ক্লিক করে তারপরে কাজ করবেন, এরকম করবেন না, দয়া করে এই কাজটাই করবেন, সাব টুলটা বের করে পাশে রাখবেন। বের করার পরে দেখবেন এখানে চারটা টুল আছে, আপনি কখনো প্লাসে অথবা মাইনাসে ক্লিক করে কাজ করার চেষ্টা করছেন হচ্ছে না, আপনি ক্লিক করছেন একটা মেসেজ দিচ্ছে, এরকম যেন না হয় আপনি অবশ্যই প্রথম টুলটাতে সিলেক্ট থাকবেন, অন্য টুলগুলো কোনো প্রয়োজন নাই টিল নাও। এখন পর্যন্ত আপনার শুধু এইটাই কাজে লাগবে, পেন টুলটা। আচ্ছা পেন টুলটার কাজটা কি হয়, কলমটা দেখতে আমরা খুব পরিচিত মনে হচ্ছে তাই না, একটা কলম দেখেই মনে হচ্ছে, নামও পেন, হ্যাঁ পেনের কাজই করে কিন্তু একটু কমপ্লেক্সিটি আছে, সেটা যদি বুঝে যায় আমাদের ইজিয়ার হয়ে যাবে, এটা এজ লাইক বাচ্চাদের শেখানোর মতো আর কি, বাচ্চাদের যখন ABCD শেখানো আসলে কি হয় অনেক কঠিন না অনেক কষ্টকর, কিন্তু যখন শিখে যায় এখন আপনাদের লিখতে কষ্ট হয়, কষ্ট হয় না, এরকম বিষয়টা আর কি। আচ্ছা আমি খুব বেসিক শুরু থেকে শুরু করি, সিম্পলি একটা ক্লিক করব, ক্লিক এবং ক্লিক ড্র্যাগ দুইটা আলাদা জিনিস, আমি যখন ক্লিক করলাম যে পয়েন্টটা তৈরি হয়েছে এই পয়েন্টটার নাম হলো অ্যাঙ্কর পয়েন্ট, আমি দূরে গিয়ে আরেকটা ক্লিক করব, একই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করব না, হ্যাঁ ইনিশিয়ালি কোনো ক্লিক করব না, তাহলে কি হলো একটা পাথ তৈরি হয়েছে, এই পেন টুল দিয়ে ড্র করার পরে যেটা তৈরি হলো একটা পাথ, আমি আরেকটা দূরে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি, এরকম স্টেপ স্টেপ করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি। বেটার হলো আমার কাজ করার জন্য ফিল কালারটা নান করে নিব, স্টক কালারটা ব্ল্যাক থাকবে, তাহলে দেখেন টুলের সাথে এরকম একটা যে জিনিসটা যাচ্ছে এটাকে রাবার ব্যান্ড বলা হয়, হ্যাঁ রাবার ব্যান্ডের মতো এটা সবসময় ঝুলতে থাকে, তার মানে আপনাকে একটা ডিরেকশন দিচ্ছে যে আসলে কোন দিকে যাচ্ছে, আপনি যে টুলটা নিয়ে গেছেন পরের স্টেপটা তৈরি করবেন সেটা কোন দিকে তৈরি হবে সেটা আপনাকে কিছুটা ইন্ডিকেট করছে, এবং যখন নাকি শুরুর পয়েন্টের উপরে মাউস নিয়ে যাবেন দেখেন একটা ডিগ্রি সাইন চলে আসছে, তার মানে সে আপনাকে ইন্ডিকেট করছে এই ডিগ্রি সাইনে যদি তুমি এখন ক্লিক করো তার মানে এখন এটাকে ক্লোজ করে দিলাম, মানে জয়েন হয়ে গেলো, দেখেন এখন আর রাবার ব্যান্ডটা নাই, তার মানে একটা কমপ্লিট জিনিস হয়ে গেল। ইনিশিয়ালি আপনারা যে প্র্যাকটিসটা করবেন সেটা হলো পেন টুল দিয়ে সিম্পলি এরকম ক্লিক করেন, ক্লিক করে জাস্ট বিভিন্ন পয়েন্টে একই পয়েন্টের উপরে না এরকম ক্লিক করে হাতটাকে ফ্রি করা, সেটার জন্য কন্ডিশন হলো পেন টুলে যাবেন, এক নম্বর কন্ডিশন পেন টুল দিয়ে আপনাকে একটা সিঙ্গেল ক্লিক করে ছাড়া যাবে না, সিঙ্গেল ক্লিক করে ছাড়া যাবে না, না ছেড়ে আপনি নিচের দিকে টান দেন, ঠিক আছে টান দেওয়ার পরে আপনি যদি মাউসটা ঠিক এই সেন্টার বরাবর সামনে নিয়ে যান, একটু বুঝতে সমস্যা নাই তো, অনেকে এদিকে নিচ্ছেন ওইদিকে নিচ্ছেন এরকম করবেন না, যেখান থেকে ফার্স্ট ক্লিক করেছেন ওই বরাবর সামনে নিয়ে যান, নিয়ে আমরা প্রথম ক্লিকে টান দিয়েছি কোন দিকে, নিচের দিকে, প্রথম ক্লিক করে নিচের দিকে টান দিয়েছি, এবার ক্লিক করে আপনি উপরের দিকে টান দিবেন, প্রথমবার ক্লিক করে আমরা নিচের দিকে ড্র্যাগ করেছি, পরে বরাবর একটা ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করবেন, তাহলে যে জিনিসটা তৈরি হবে একটা সিঙ্গেল কার্ভ তৈরি হবে, সিঙ্গেল সাইডের একটা কার্ভ তৈরি হবে, অথবা যদি আপনি দেখেন একটা ডিফারেন্ট ওয়ে সিঙ্গেল একটা ক্লিক করলেন দূরে একটা গিয়ে ক্লিক করে এরকম ড্র্যাগ করলেন তাহলে একটা কার্ভ তৈরি হবে, তবে দুইটা কার্ভ একই রকম হবে না কারণ প্রথমটা তো স্ট্রেট পয়েন্ট। এখানেও আপনি প্রথমে ক্লিক করে আমরা আগে যেটা করেছি ক্লিক করে নিচের দিকে একটু ড্র্যাগ করব। আচ্ছা এই ড্র্যাগের দাগটা যদি এই দুইটা মাথাকে কি বলে জানেন, এই দুইটা মাথাকে কন্ট্রোলার বলে, মাঝখানের পয়েন্টটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট আর দুই মাসের দুইটাকে বলা হয় কন্ট্রোলার। এখন এই কন্ট্রোলারগুলো যদি সোজা না হয় স্ট্রেট না হয় আপনি স্ট্রেট করতে পারেন, সহজ উপায় হলো শিফট প্রেস করবেন, শিফট প্রেস করলে সে এরকম সোজা যাবে, ঠিক আছে এরকম সোজা ড্র করেন, আমার এখানে যে ড্রটা হয়েছে এটা লেন্থ আনুমানিক 1 ইঞ্চি আছে, ঠিক আছে মানে
সেন্টার থেকে, এদিকে একেন্সি আছে এদিকে একেন্সি আছে, তাহলে একটা সেন্টার পয়েন্ট হলো। এইখান থেকে কি করবেন, আনুমানিক 2 ইঞ্চির মতো একটা জায়গা নিচ্ছি আমি, আনুমানিক 2 ইঞ্চি। আগে কি করেছি, ক্লিক করে কোন দিকে ড্র্যাগ করেছিলাম, সেকেন্ড ক্লিকে ড্র্যাগটা ছিল উপরের দিকে, এইবার হলো প্রথম ক্লিকটা ড্র্যাগ করে নিচের দিকে নিয়েছি, সেকেন্ড ক্লিকটাও ক্লিক করে নিচের দিকে নিব, এবং যদি সম্ভব হয় শিফট প্রেস করব। শিফট প্রেস করে দুইটা যদি আমি সমান্তরাল নেই, মানে হলে কন্ট্রোলার বরাবর নেই, এই কন্ট্রোলারটা যেখানে আছে এরকম বরাবর যদি নেই, কাছাকাছি 100% যদি না হয় ছেড়ে দিবেন। দেওয়ার পরে আপনি সিলেকশন টুলে যাবেন, বাহিরে একটা ক্লিক করেন, বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমে যে কাজটা করবেন, স্টার তো আমরা ড্র করতে পারি, ফিল কালারটা নান থাকবে, স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকবে। এই অবস্থায় এই যে আর্টবোর্ডটা আছে তার সেন্টার মাঝামাঝি জায়গায় চেষ্টা করবেন একটা স্টার ড্র করতে, এবং স্টারের যে একটা পয়েন্ট উপরের দিকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, হওয়ার পরে যে কাজটা করবেন, প্রথমে এটাকে মেক গাইড করবেন, গাইড বানানোর জন্য রাইট বাটন ক্লিক করে করতে পারেন, যেহেতু এটা স্ট্রেট মানে নর্মাল হচ্ছে তাহলে রাইট বাটন ক্লিক করলাম, এটা একটা গাইড হয়ে গেল, তাই না? এটা তো বুঝতে কারো সমস্যা থাকার কথা না, যেহেতু আমরা একটু আগে শিখেছি গাইড কীভাবে বানাতে হয়। এখন যে কাজটা করবেন, পেন টুল নেবেন, পেন টুল নিয়ে শুরুর যে পয়েন্টটা আছে এটাতে সিম্পলি একটা ক্লিক করবেন। আমরা তো স্ট্রেট লাইন করতে পেরেছি সবাই, পারিনি এমন কেউ আছেন? পারছে সবাই। তাহলে প্রথম স্টারের একটা মাথায় যদি আমরা একটা ক্লিক করি, সেকেন্ড কর্নারে যদি আমরা আরেকটা ক্লিক করি, থার্ড আরেকটা ক্লিক করি, এরকম সবগুলো পয়েন্টে একটা একটা করে ক্লিক করতে করতে যাই, তাহলে কি হয় দেখি আমরা একটু। শেষের পয়েন্টে এসে আমরা জানি একটা ডিগ্রি সাইন আসবে, তখন আমাদের ক্লিক করলে জয়েন হয়ে যাবে। এখন আমরা সিলেকশন টুলে যাব, আমরা যখনই কোনো কাজ শেষ করব অন্য টুলে থেকে সিলেকশন টুলে চলে যাবো, কারণ এটা সেফ প্লেস, সেফটি একটা জায়গা। সেক্ষেত্রে আমরা কি করবো, সিলেক্ট করব, মুভ করার জন্য আমরা জানি এখানে ফিল কালার নাই, তাহলে মুভ করতে হলে কি করতে হবে, স্ট্রোক ধরে সরাতে হবে। আমরা যদি পাশে সরাই, দেখেন সেম একটা স্টার তৈরি হয়েছে, তার মানে সে কি করেছে, গাইড আমাদেরকে হেল্প করেছে। গাইড তো আসলে গাইড করে, তার মানে গাইড আমাদেরকে এখানে গাইডই করেছে, একটা হেল্প করেছে, একটা স্টার বানাতে সাহায্য করেছে। আগে স্টারটা অটোমেটেড তৈরি হয়েছে, আর এখন আমরা নিজেরা তৈরি করেছি, ম্যানুয়ালি তৈরি করা। আচ্ছা, একটা স্টার ড্র করেছি, যেটা আগের মতো করেছি একই রকম, কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে একটু কাজ করব। ইফেক্ট নামে একটা মেনু আছে, এই মেনুর মধ্যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নামে একটা সাব মেনু আছে, তার মধ্যে থার্ডে একটা অপশন আছে টুইস্ট, তার মানে হলো ইফেক্টে যাচ্ছি, দেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন টুইস্ট। টুইস্টে যাওয়ার পরে যেটা করবেন, 45 ডিগ্রি দিবেন, 45 ডিগ্রি দিয়ে আপনি ওকে করেন। ওকে করার পরে দেখেন আপনি দুইটা শেপ দেখতে পাচ্ছেন, একটা কার্ভ শেপ আর একটা হলো স্ট্রেট শেপ, তাই না? কার্ভ শেপটা আসলে প্রিভিউ, স্ট্রেট শেপটা হলো রিয়েলিটি। এখন এই রিয়েলিটিকে যদি আপনি সরি প্রিভিউকে যদি রিয়েলিটিতে নিয়ে আসতে চান, তারপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো অবজেক্ট মেনুতে যেতে হবে, তার মধ্যে যেটা আছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন সে রিয়েলিটি চলে আসছে। রিয়েলিটি আসার পরে একটু করতে পারবেন না, পারা উচিত, রাইট বাটন ক্লিক করে আপনি যদি মেক গেট বানান, এটা মেক গেট হয়েছে, অনেক সময় এটা রাইট বাটন ক্লিক করে মেক গেট পাবেন না, তখন কি হবে আমি জানি না। প্রথমে যে পয়েন্টটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে ছেড়ে দিবেন, একটা সিম্পলি ক্লিক করবো, আর কিছু করবো না, ক্লিক করে টানও দিবেন না, আবার ডাবল ক্লিক করবেন না, ক্লিক করে আবার ওর মধ্যে ক্লিক করবেন, একটা ক্লিক করে মাউসটা ছেড়ে দিবেন, ঠিক আছে। সেকেন্ড যে পয়েন্টটা আছে, আমরা কি করি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবো, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবো, অনেকে এই জিনিসটা বুঝে না, একটা পয়েন্টে এবার ক্লিক করতে থাকে, আমার একটা পয়েন্টে ডাবল ক্লিক করার প্রয়োজন নেই, তাই না? ফার্স্ট পয়েন্টটায় স্টার্টিং পয়েন্টে কি করবো, সিম্পলি একটা ক্লিক করবো, একটা সিঙ্গেল ক্লিক করবো, পরে পয়েন্টটায় ক্লিক করে ছাড়বো না, কিন্তু পরে পয়েন্টটা কি করবো, ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে আমি যে ড্র্যাগ করবো কোন দিকে ড্র্যাগ করবো সেটা আমার জানা প্রয়োজন। এটার জন্য যে কাজটা মাথায় রাখতে হবে, কার্ভের ইনসাইডে, যেহেতু আমি একটা কার্ভ বানাবো, কার্ভের জন্য মাথায় রাখতে হবে কার্ভটার ইনসাইডে আমার মাউসটা নিয়ে আসতে হবে, তাহলে আমার উল্টো পাশটা ঠিক হবে। দেখেন আমি ড্র্যাগ করছি নিচের দিকে, নিচের দিকে আসলে কিন্তু হবে না, আমি যদি ডান পাশে নিই তার উল্টো দিকে হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, এটার ইনসাইড কোন দিকে সেদিকে টানতে হবে, শুধু ইনসাইড নিলেও কিন্তু হচ্ছে না, ইনসাইড এবং একটু কর্নারের দিকে নিয়ে যেতে হবে, ইনসাইড এবং কর্নারের দিকে যত পর্যন্ত যাচ্ছেন আপনি আস্তে আস্তে নিতে থাকেন। মোটামুটি হয়েছে না? ওকে, এখন ছেড়ে দেন। এখন ছেড়ে দেওয়ার পরে আপনার অ্যাঙ্কর পয়েন্ট হলো কয়টা? দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, একটা শুরু থেকে করেছি, একটা সেকেন্ড ক্লিক করে করেছি, প্রথমটায় কোনো কন্ট্রোলার নাই, পরেরটায় কন্ট্রোলার আছে।
এখন এই কন্ট্রোলারটা আমাকে ডিস্টার্ব করছে কি, আমি যদি এই পয়েন্টে যেতে চাই দেখেন সে আমাকে নিতে দিচ্ছে না, আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে তুমি এই কন্ট্রোলারটা করতে পারবে না। সো যেহেতু কন্ট্রোলার দুইটা আমাকে ডিস্টার্ব করছে আমি একটা কন্ট্রোলার কেটে দিব। তার জন্য ওয়ে হলো সেকেন্ড যে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা নিয়েছি ঠিক তার মাঝখানে যখন মাউসটা নিব মাউসের পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন চলে আসছে। এই অ্যারো চিহ্নটার মিনিং হলো যে এখান থেকে সে একটা অ্যাঙ্কর পয়েন্ট একটা কন্ট্রোলার কেটে দিবে। এখন কোন কন্ট্রোলার কাটবে সেটা আপনার না জানলে হবে, কারণ সে জানে আসলে কোন কন্ট্রোলারটা কাটতে হবে। আপনি কি করবেন, এই কন্ট্রোল এই অ্যারোটা না আসা পর্যন্ত, ছোট অ্যারোটা না আসা পর্যন্ত ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তাহলে একটা আরেকটা পাথ তৈরি হবে, এটা আপনার ডিজাইনকে নষ্ট করে দেবে। সো এটা আসা পর্যন্ত আপনাকে ক্লিক ওয়েট করতে হবে, যখন আসবে তখন একটা ক্লিক করবেন। তাহলে আমরা কি বললাম, একটা অ্যাঙ্গেল একটা কার্ভ আমরা তৈরি করতে পেরেছি, বাকিগুলো সবই কার্ভ, তাই না? তাহলে সবগুলোতে একই কাজ করতে হবে। ধরে কি করতে হবে, ক্লিক করে এরকম ড্র্যাগ করব। আমার মাউসটা কোন দিকে গিয়েছে, একদম বামে যায় নাই, উপরে যায় নাই, নিচেও যায় নাই, ঠিক ইনসাইডে এবং একটু ডান দিকে গিয়েছে, তাই না? ইনসাইড একটু ডান দিকে, তার মানে কি কার্ভের দিকে থাকতে হবে। আবার এটা আমাকে ইন্টারাপ্ট করবে, ঠিক একই ওয়েতে আপনাকে এটা আবার কেটে দিতে হবে। দেন আবার এই কার্ভটা যখন তৈরি করব খেয়াল রাখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছে, এটা ক্লিক করেন। এখন এই অবস্থায় আমার একটু নিচে নেওয়া প্রয়োজন, কি করতে পারি, স্পেস বার চেপে আমি এটাকে উপরে তুলতে পারি। স্পেস বার তো আমরা জানি যে কোনো টুলে, শুধু টেক্সট টুল ছাড়া যে কোনো টুলে স্পেস বার চেপে কাজ করতে পারি, ওইটার ওই অবস্থায় থাকবে, ডিস্টার্ব করবে না। দেন আবার ক্লিক করে আমি ইনসাইডের দিকে ড্র করার চেষ্টা করবো, আমি দেখবো যে কোন জায়গাটায় নিলে আসলে এক্স্যাক্টলি মিলে, ঠিক ওই জায়গাটায় নিয়ে আমরা ছেড়ে দেব। দেন আবার সেন্টার পয়েন্টে ক্লিক করব, ঠিক একইভাবে আমার যত দ্রুত হচ্ছে হয়তো আপনাদের এটা হবে না, কারণ আমি আসলে পাতে ভালো না, যদিও হয়তো আপনারা ভালো হবেন আমার থেকে, আই হোপ সো। একটা মজার বিষয় হবে কি, লাস্টে যখন এসে ক্লিক করবেন আপনি দেখবেন যে মাথা নাই, কন্ট্রোলার নাই, আপনাকে কিন্তু এর মধ্যে থেকে আন্দাজি কাজ করতে হবে। তখন বুঝতে হবে যে আমি কোন দিকে নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছে, তার মানে কি আপনি কন্ট্রোল করছেন উপরে, চোখটা থাকতে হবে কোথায়, নিচের দিকে, চোখটা নিচের দিকে রেখে আপনাকে আন্দাজের উপরেই কাজ করতে হবে যে আচ্ছা এখানে নিলে এখানে আসতেছে, তার মানে এখানে নিলে এই জায়গায় আসবে। নিয়ে এখন ছেড়ে দেন, যেহেতু জয়েন হয়েছে। এখন সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, যাওয়ার পরে কি করেন, এখন স্টারটাকে ধরে সরিয়ে দেখেন যে অ্যাডজাস্ট হলো কিনা।